খুবই সুন্দর হয়েছিল, ফিডব্যাকটা যখন শুরু হয়েছিল দিতে পারিনি। আজকে রেডি হয়ে গেছি, যাবো দিদিদের আজকে ভিডিও করবে। তোমাদের তো আগের ব্লগটা দেখলে যে ওই শিফটিং চলছে, মানে সমস্ত মালপত্র পাওয়া বই গোছানো গোছানো চলছে, সমস্ত কিছু হয়ে গেছে। আর বাকি যা আছে আজকে গিয়ে তোমাদের দেখাবো। আজকে পুজো হবে, খাওয়া দাওয়া হবে, তো তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। মানে সিনেমা খাচ্ছে ওখানে, ঠাকুরের পুজোর জোগাড় হচ্ছে সব। মিতু চুল কেটে ছোট করে ফেলেছে। এই এই খালি গায়ে জামা দিল। আচ্ছা, আবার ওদেরকে খেতে যেতে দেওয়া হবে। আমি রান্নাঘরে যাই, আবার পরে কথা হবে। মা মাসি বেরিয়েছো? বাবান দেখো কি খাচ্ছ বলো, লুচি খাচ্ছে। এই দেখো কত বড় একটা লুচি খাচ্ছে, কেমন লাগছে বাবান লুচি? ভালো খাচ্ছে। না না এই তো, ওই তো চলো এবার আমরা ঘুরবো। কেউ আর আছাড় খেয়ে এটা খুঁজে দেওয়া আছে।
চলে আসুন আলু পটল কি আছে ওই আলু ভাজা দিতে চাটনি দেখি আছে গো তুলছে পায়েস ওইটা কি আছে বলো তো এটা সুক্ত আছে এটা সুক্ত আছে ডাল আছে ও ডাল এই যে আমরা এখন প্রসাদ বিলি করতে যাচ্ছি এই যে কি কি আছে প্রসাদ পিসিমা এই যে দাঁড়া কি আছে বলুন নাড়ু আছে এইটা খুলুন আচ্ছা আমি এটা নিয়েছি সিন্দি প্রসাদ পিসিমা নিয়েছে যে ছোট পিসিমা মিতু যাচ্ছে মিষ্টির প্যাকেট নিয়ে মিষ্টির প্যাকেট কই আমি নিয়ে চলে আপনাকে আনতে এসেছি এয়ারপোর্টই আছি এরকম আপনি বেরিয়ে আসুন এরকম সব ভয়ে মরি রানি চোখ ছানা ভরা নুনের জায়গাটা হয়তো নুন দেবে মিষ্টির প্যাকেট ধরো এটা ধরো কি সুন্দর হচ্ছে গো পনিরগুলো দিচ্ছেন নাকি ওকে দিয়েছি এ হয়ে গেলে বাড়ি চলে আসি আর ভালো লাগে না কেন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আজকে সারাটা দিন কেমন ভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম অনেক হই হুল্লোড় মজা হলো বৃষ্টি দেবুল বাবু আরও সব অনেক বাচ্চারা ছিল তাদের সাথে ভালোই মজা করে কাটিয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করো আবার অন্য ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে কমেন্টে জানিও টাটা বাই বাই গুড নাইট বাই বাই
গুড নাইট গুড নাইট ভিডিও কল না।